ডিয়ার স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি আজকে পড়াবো ইংরেজি হচ্ছে যে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু এই এই ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট তো আমরা যে তোমাদের এটা পড়াবো আজকে ইউনিট হচ্ছে সতেরো নম্বর ইউনিটটা দেখতেই পাচ্ছ তোমরা এটা এখানে তোমার লিসন আছে ফাইভ এবং সিক্স এখানে লিসন অ্যান্ড রিড এখানে বলা হচ্ছে এই নম্বরে অলিম্পিক গেমস নিয়ে একটি তোমাদের একটা পেজেস এই পেজেসটা কিন্তু আসার সম্ভাবনা বেশি তো এটা তোমরা ভালো করে পড়ে নিবা আমি অবশ্য এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পারছো এখানে তো এখানে ফার্স্টে তোমাদের কি বলেছে একটু আমরা ডিটেইলস দেখে নেই এখানে প্রথম প্রথমে কি বলেছে দেখো এখানে দেওয়া আছে যে ফার্স্ট দেওয়া আছে দে যে অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্ট কম্পিটিশন ইন দিস ওয়ার্ল্ড বলা হয়েছে এটার অর্থ হচ্ছে অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা দ্য অলিম্পিক দ্যি ফোর ইয়ার্স ইন এ ডিফারেন্ট হোর্স সিটি অলিম্পিক প্রতি চার বছর অন্তত একটি ভিন্ন আয়োজক শহরে অনুষ্ঠিত হয় তারপর দেশে মোর দেন টু থাউজেন্ড টু হান্ড্রেড নেশনস এ টোটাল অফ অ্যাবাউট থ্রি থাউজেন্ড সরি এখানে হবে তোমার হচ্ছে থার্টিন থাউজেন্ড অ্যাথলেন্স অ্যান্ড কম্পিট ইন মোর দেন থার্টি ডিফারেন্ট স্পট তো এটার অর্থ হচ্ছে যে এখানে অলিম্পিকের প্রতিটি চার বছর অন্তত একটি ভিন্ন আয়োজক শহর অনুষ্ঠিত হয় এবং দুইশটিরও বেশি দেশ তিরিশটিরও বেশি বিভিন্ন খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট প্রায় তেরো হাজার ক্রীড়াবিদ এখানে পাঠানো হয় তো এই ছিল তোমাদের ফেসেসটা প্রথম খণ্ডটার হচ্ছে অর্থ এবার দ্বিতীয় খণ্ড দেখো দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেলথ ইন গ্রিস অলমোস্ট থ্রি থাউজেন্ড ইয়ার্স এগু তো এখানে তোমাদের এইটার অর্থটা দেখো এখানে কি বলেছে যে প্রথম অলিম্পিক গেমস প্রায় এখানে বলছে তিন হাজার বছর আগে গ্রীষ্ম অনুষ্ঠিত হয়েছিল তারপরে এখানে দেখো কি বলছে দ্য মডার্ন অলিম্পিক গেমস ইন দেয়ার হ্যাভ থার্টি ওয়ান অলিম্পিক কম্পিটিশন সিনস দেন তো এখানে বলছে আধুনিক আধুনিক অলিম্পিক গেমস আঠারোশো সালে শুরু হয়েছিল এবং তখন থেকে একত্রিশটি অলিম্পিক প্রতিযোগিতা হয়েছে এটা ছিল তোমাদের অর্থটা তো এটার অর্থটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিবা অনেকে আমাদের এই এই প্যাসেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পেসেস তো এটা তোমরা ভালো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অর্থস্ব ভালো করে পড়ে নিবা তারপরে আমরা পরবর্তীতে এটার মধ্যে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আর তোমাদের সর্বশেষ যে কথাটা বলছি তারা পঞ্চম শ্রেণীতে আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের নক করবে মেসেঞ্জারে অথবা আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারের মেসেজ করে তোমরা ভর্তি হয়ে নিবে আমরা দু সাল থেকে নতুন পঞ্চম শ্রেণীতে ক্লাস শুরু করব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ